আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। পশ্চিম তীরে 7,740 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, কেন ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ করে আদালতের রায়, আসামের বাসিন্দা হতে মুসলিমদের জন্য নতুন যে শর্ত, যে পরিমাণ অর্থের বিনিময়ে মস্কো হামলার ঘটনা ঘটেছে, কেন পাকিস্তানের উপর নির্ভরতা কমাচ্ছে আফগানিস্তান, কেন ভারতকে ঘনিষ্ঠ সহযোগী বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট, কেন জিম্মি বাংলাদেশি জাহাজের উপর কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী, হামলাকারীদের খুঁজে বের করে যে শাস্তির প্রতিশ্রুতি পুতিনের, গাজায় গণহত্যা চালিয়েও যেভাবে বিশ্বের পঞ্চম সুখী দেশ ইসরায়েল, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কেন বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালে সর্বোচ্চ আরও বাড়ার সম্ভাবনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। পশ্চিম তীরে 7,740 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। গাজা যুদ্ধ চলমান থাকবে বলে যুক্তরাষ্ট্রের রিপাবলিক সেনেটরদের জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন সেনেটর জন বারাসো বলেন, আমরা যুদ্ধজীবীদের মুক্তি ও হামাসকে পরাজিত করার প্রচেষ্টার বিষয়ে তাকে আপডেট জিজ্ঞাসা করেছি। আমরা তাকে বলেছিলাম ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তিনি বলেছেন তারা ঠিক এটি করে চলেছে। ফিলিস্তিনি বন্দীদের নিয়ে কাজ করা এই মানবাধিকার সংগঠন দুটি পরিসংখ্যান অনুসারে বর্তমানে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীর মোট সংখ্যা 9,000 ছাড়িয়ে গেছে। এদের মধ্যে 3,500 জন কোনো বিচার বা অভিযোগ ছাড়াই ইসরায়েলের কুখ্যাত প্রশাসনিক আটক ব্যবস্থার শিকার হয়েছে। গাজা শহরের দক্ষিণ পূর্ব অঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে অন্তত 19 জন নিহত এবং 23 জন আহত হয়েছে। 23 মার্চ শনিবার নৃশংস এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা। আল শিফা হাসপাতালে হামাসের বিরুদ্ধে অভিযানের নামে রোগী ও বাস্তুচ্যুত মানুষের ওপর গণহত্যা চালানোর পর এবার আরেক হাসপাতাল খালি করতে চাইছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিসের আল আমাল হাসপাতাল থেকে রোগী ও আশ্রয় নেওয়া মানুষকে বিতরণ করতে নিক্ষেপ করেছে ধোঁয়ার বোমা। বুলডোজার চালিয়ে তছনছ করা হয়েছে হাসপাতালের বিভিন্ন স্থাপনাও। প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েল নাকি ফিলিস্তিন, কোন দেশের পক্ষে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, কেন ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ করে আদালতের রায়। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ করে আদেশ জারি করেছে আদালত। এ রায়ের ফলে আগামী জাতীয় নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদী সরকারের সঙ্গে দেশটি মুসলিমদের দূরত্ব তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট 2004 সালে পাশ করা একটি আইন বাতিল করে দেন। নতুন এ রায়ে বলা হয়েছে 2004 সালে আইনটি ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী। আদালত একই রায়ে মাদ্রাসা শিক্ষার্থীদের সাধারণ স্কুল ব্যবস্থার ফেরার নির্দেশ দিয়েছে। আইনজীবী আংশুমান সিং রাঠোরের আবেদনের শুনানি শেষে বিচারক সুভাষ বিদ্যার্থী ও বিবেক চৌধুরী মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ করার পাশাপাশি রাজ্য সরকারকে নিশ্চিত করতে বলেছেন যেন 6 থেকে 14 বছর বয়সী কোনো শিশু যথাযথ স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া থেকে বাদ না পড়ে। এ রায়ের প্রতিক্রিয়ায় বিজেপি উত্তরপ্রদেশ শাখার মুখপাত্র রাকেশ ত্রিপাঠি বলেছেন, তারা মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে নন, তবে মুসলিম শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতিখার আহমেদ জাবেদ বলেছেন, আদালতের আদেশ রাজ্যের 25,000 মাদ্রাসার 27 লাখ শিক্ষার্থী ও 10,000 শিক্ষকের জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আসামের বাসিন্দা হতে মুসলিমদের জন্য নতুন যে শর্ত। রাজ্যের বাসিন্দা হতে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমদের জন্য শর্ত চাপিয়েছে আসামি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রোববার তিনি এ নতুন শর্তের ঘোষণা দিয়েছেন। চলতি মাসে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয়েছে। সিএএ নিয়ে ইতিমধ্যে বিজেপি বিরোধী দলগুলো সুর চালাতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ কর্ণাটকে সিএএ চালু হতে দেবেন না বলে দাবি করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমরা আসামে মিয়া নামে পরিচিত, সেই মিয়া সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে হিমন্ত বলেন, আসমিয়া সমাজের কিছু সাংস্কৃতিক নিয়ম ও ঐতিহ্য রয়েছে, যদি আসামের অধিবাসী হতে হয় তবে সেই সব মেনে চলতে হবে। হিমন্ত জানান, কোনো পরিবার যদি 2-এর বেশি সন্তান থাকে তবে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমরা আসামের বাসিন্দা হতে পারবেন না। এছাড়াও বহুবিবাহ বাল্যবিবাহ বন্ধ করার শর্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, যদি রাজ্যের বাসিন্দা হতে হয় তবে নাবালিকার বিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি হিমন্ত জানান, ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়ানো যাবে না, মাদ্রাসার পরিবর্তে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এর মতো ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে পরিমাণ অর্থের বিনিময়ে মস্কো হামলার ঘটনা ঘটেছে। মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলা চালানোর জন্য 5 লাখ রুবল বা $5,400 দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে গ্রেপ্তার এক ব্যক্তি। রোববার এ তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। হামলার পর দীর্ঘ চেষ্টা শেষে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে, তবে তল্লাশি অভিযানে চলবে বলে জানিয়েছেন মস্কোর গভর্নর আন্দ্রে বরোবিদ। এদিকে হামলা নিহতের ঘটনায় শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। খবর বাসস বিবিসি আল জাজিরার। নিরাপত্তা বাহিনীর হাতে আটক সন্দেহভাজন ওই ব্যক্তি বলেছেন, টাকার জন্য আমি ক্রোকাসে মানুষের উপর গুলি চলেছি, আমাকে প্রায় 5 লাখ রুবল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অংশগ্রহণ নিশ্চিত করার জন্য হামলার আগে ওই ব্যক্তিকে কার্ডের প্রতিশ্রুতি অর্থের অর্ধেক পরিমাণ পরিশোধ করা হয়েছিল। এছাড়া কাজ শেষ হওয়ার পর বাকি টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন পাকিস্তানের উপর নির্ভরতা কমাচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের তালেবান সরকারের কাছ থেকে প্রায় $3.5 কোটি বিনিয়োগ পাওয়ার জন্য প্রস্তুত ইরানের চাবাহার বন্দর। গত ফেব্রুয়ারি শেষের দিকে বিনিয়োগের এই তথ্য প্রকাশ্যে আসে, যা পাকিস্তানি বন্দরগুলোর ওপর আফগানিস্তানের ঐতিহ্য পরম্পরা নির্ভরতা থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। আফগান টাইম পার্টা লিখেছে, প্রতিবেশী পাকিস্তানের উপর নির্ভরতা কমিয়ে বাণিজ্যিক রুটকে বৈচিত্র্যময় করতে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে তালেবান সরকার। পাকিস্তান ও তালেবান সরকারের মধ্যে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে ইরানি বন্দর থেকে ঝুঁকছে আফগানিস্তান। পাকিস্তানের উপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকির কথা জানিয়ে তালেবানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এমন একটি সংকটপূর্ণ এলাকায় আফগানিস্তানের বিষয়ে ব্যাপকভাবে জড়িত এমন একটি দেশের উপর নির্ভর করা পাকিস্তান আফগানিস্তানের জন্য সঠিক বিষয় ছিল না। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কেন ভারতকে ঘনিষ্ঠ সহযোগী বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট। ভারত বিরোধী বক্তব্যের জন্য বারবার শিরোনাম হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে মালে ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক ক্রমে শীতল হচ্ছে, তবে এবার ভারতকেই মালদ্বীপের ঘনিষ্ঠতম সহযোগী বলে উল্লেখ করেছেন তিনি। ভারত মালদ্বীপ টানাপোড়েনের মধ্যে হঠাৎ করে বৃহস্পতিবার স্থানীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মইজ্জু বলেন, ভারত বরাবরই মালদ্বীপকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, বহু প্রকল্প দ্বীপ রাষ্ট্রে করেছে নয়াদিল্লি। মইজু জানা, তার আশা ভারত থেকে আগের সরকার যা ঋণ নিয়েছিল তা মকুফ করে দেবে মোদী সরকার। গত বছরের শেষে ভারত থেকে $40 কোটি ঋণ দিয়েছিল মালদ্বীপ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন জিম্মি বাংলাদেশি জাহাজের উপর কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার উপর ভারতীয় নৌবাহিনী কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির নৌপ্রধান অ্যাডমিরাল আর হরিকুমার। শনিবার এডেন উপসাগর, আরব সাগর ও লোহিত সাগরে ড্রোন বিধ্বংসী, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ও জলদস্যু বিরোধী আক্রমণে ভারতের নৌবাহিনীর অভিযানে 100 দিন সম্পর্কের কথা বলার সময় তিনি এ কথা জানান। ভারতের নৌপ্রধান বলেন, আপনারা যেমনটি জানেন, এমভি আবদুল্লাহ নামে একটি জাহাজ হাইজ্যাক করে সোমালিয়া নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন এটির উপর কড়া নজর রাখছি। মূলত এটিকে এখন জলদস্যু জাহাজ হিসেবে ব্যবহার করা হবে নাকি জলদস্যুদের মাদার জাহাজ হিসেবে ব্যবহার করা হবে সেদিকে নজর রাখা হচ্ছে। তাই সোমালীয় জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর উপর আরও ঘনিষ্ঠ নজরদারি করতে চলেছি আমরা। নয়াদিল্লির নবনির্মিত নৌসেনা ভবন সংবাদ সম্মেলনে অ্যাডমিরাল আর হরিকুমার আরও বলেন, ভারতীয় নৌবাহিনী তাদের কাজ সম্পর্কে খুব স্পষ্ট, ভারত মহাসাগর আমাদের নামে নামকরণ করা হয়েছে, আমরা যদি ব্যবস্থা না নেই তাহলে কে নিবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হামলাকারীদের খুঁজে বের করে যে শাস্তির প্রতিশ্রুতি পুতিনের। মস্কোর কনসার্ট হলো হামলার পেছনে যারা রয়েছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়া তিনি এই প্রতিশ্রুতি দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারী কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি জানিয়েছে, হামলায় 133 জন নিহত হয়েছে। পুতিন হামলাকারীদের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়ে জানিয়েছেন, যারাই হামলাকারীদের বিরুদ্ধে সহযোগিতা করতে চায় এমন যে কোনো রাষ্ট্রের সঙ্গে তিনি কাজ করতে প্রস্তুত। হামলাকারীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, সব অপরাধী সংগঠন এবং যারা এই অপরাধের নির্দেশ দিয়েছে তাদের ন্যায়সঙ্গতভাবে এবং নিশ্চিতভাবে শাস্তি দেওয়া হবে, তারা যেই হোক না কেন যেই তাদের নির্দেশনা দিচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গাজে গণহত্যা চালিয়ে যাবে বিশ্বের পঞ্চম সুখী দেশ ইসরায়েল। যুগের পর যুগ ফিলিস্তিনিদের উপর অত্যাচার করা, তাদের ভূখণ্ড দখল করা, ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানো, ইসরায়েলই আজ বিশ্বের অন্যতম সুখী দেশ।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 এর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে দখলদার দেশটি। এর আগে গত বছর তালিকায় চতুর্থ অবস্থানে ছিল ইসরায়েল। দেশভিত্তিক মানুষের 2021 থেকে 2023 সালে 3 বছরের গড় জীবনযাপনের উপর মূল্যায়ন করে এ তালিকা করা হয়েছে। এছাড়া দেশের নাগরিকদের মাথাপিছু আয়, জিডিপি, সামাজিক অবস্থা, ব্যক্তি স্বাধীনতা এবং দুর্নীতির মাত্রা বিবেচনা করা হয় এই তালিকা করার সময়। ইসরায়েল সুখী দেশের তালিকায় থাকার অন্যতম কারণ হিসেবে ধরা হয়। দেশের নাগরিকদের উচ্চ আয় ও সুনিশ্চিত মানবাধিকার এবং ইউরোপের ন্যায় বিলাসবহুল জীবনযাপন এই দেশকে বিশ্বের অন্যতম সুখী দেশে পরিণত করেছে। ইসরায়েলের নাগরিকদের উন্নত এবং বিলাসবহুল জীবনযাপন ইসরায়েলে যত এতটা শক্তির পেছনে পশ্চিমা বিশ্ব বিশেষত আমেরিকার একটি বড় অবদান আছে বলে মনে করেন বিশ্লেষকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে ইসরায়েল। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কেন বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালে সর্বোচ্চ আরো বাড়ার সম্ভাবনা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত আছে। বৃহস্পতিবার সর্বকালে সর্বোচ্চ স্তরে উঠেছে নিরাপদ আশ্রয় ধাতুটির দর। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে $2,203। এর আগে কখনো এত দাম দেখেনি বিশ্ববাসী। বার্তা সংস্থা রয়টার্সের বরাদ্দে CNBC-র এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি বছরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সময় 3 বার সুদের হার কমাতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এই প্রত্যাশায় মার্কিন মুদ্রা ডলার বড় দর হারিয়েছে। এছাড়া বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনে যাচ্ছে, ফলে বুলিয়ান বাজার আরও চাঙ্গা হয়েছে। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমালে ডলারে মার পড়ে যায়, সেই সঙ্গে ট্রেজারি ইন্ড বন্ড নিম্নমুখী হয়, ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণের চাহিদা বেড়ে যায়। নিরাপদ আশ্রয় সম্পদ হিসেবে গুরুত্বপূর্ণ ধাতুটির আকর্ষণ